চৌধুরী, আমরা একটু সরাসরি তার সাথে কথা বলতে চাই। স্বাগত জানাই আপনাকে। আমার সহকর্মীরা এতক্ষণ রাজশাহী, খুলনা সহ বিভিন্ন অঞ্চল থেকে বলছিলেন তাদের এলাকার উন্নয়নের কথা। চট্টগ্রামের উন্নয়নের কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম, বিশেষ করে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে উন্নয়নের গতিধারা, যেটির প্রভাব সারা বাংলাদেশে পড়ে, সেটিকে এখন আসলে আমরা কোন যাত্রায় আছি, কোন অবস্থানে আছি। অনেকের মধ্যে আশাবাদ আছে, কিন্তু আপনারা ব্যবহারকারীরা নানা সময় সংকটের কথা বলেন, এখন আসলে কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের অর্থনীতির মূল কেন্দ্র আমরা ধরতে পারি চট্টগ্রাম বন্দর, এটি বাংলাদেশের ইকোনমির লাইফ লাইন বলা হয়। অতএব চট্টগ্রামের বন্দরের উন্নতির সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে। আমরা এখন স্বপ্ন দেখতে চাই, আমরা আমাদের প্রতিযোগী যেসব দেশ আছে তাদের দেশের বন্দরের সক্ষমতা দক্ষতার জায়গাতে আমরা আমাদের বন্দরকে দেখতে চাই। এক কথায় আমরা বিশ্বমানের একটি বন্দর দেখতে চাই। তো সেই জায়গায় যাওয়ার জন্যে আমাদের যেভাবে চলার কথা সেই প্রত্যাশা হয়তো শতভাগ পূরণ এখনও হচ্ছে না। আমার মনে হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে প্রশাসনিক কাঠামো আছে তাদেরকে যথেষ্ট স্বাধীনতা দিতে হবে এবং তারা একটা টাইম ফ্রেম করে আমাদের সেই প্রত্যাশা পূরণের জায়গায় যেতে হবে। তো আমি তো বিশ্বাস করতে চাই, অবশ্যই আমি প্রশংসা করি বন্দর কর্তৃপক্ষকে, প্রশংসা করতে চাই নৌ পরিবহন কর্তৃপক্ষকে, তারা কিন্তু প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু সীমাবদ্ধতা সম্ভবত এখনও রয়ে গেছে, কারণ খুব স্বল্প ইকুইপমেন্ট নিয়ে কিন্তু আমাদের বন্দরটি চলছে। আমাদের বন্দরের যে ইকুইপমেন্ট পর্যাপ্ত থাকার কথা সেই ইকুইপমেন্ট নেই। বছরিকভাবে একটু জানতে চাই, প্রায় 1200 কোটি টাকার ইকুইপমেন্ট সংগ্রহের একটি প্রক্রিয়া অন্তত 1 দশক ধরে আমরা শুনছি, এই যে দীর্ঘসূত্রিতা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে, সেই দীর্ঘসূত্রিতার নেপথ্যে কি কোনো আমলাতান্ত্রিক জটিলতা নাকি আভ্যন্তরীণ অন্য কোনো সমস্যা আছে, কি মনে হয় আপনার? আমার মনে হয় আসলে এই জায়গাটিতে কোনোভাবে দীর্ঘসূত্রিতা যেতে পারবে না। আমরা বিশ্বমানের বন্দরে যেতে গেলে কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, এবং ইকুইপমেন্টের জন্য আমাদের সেক্টরে রক্তক্ষরণ হচ্ছে, বিশেষ করে আরএনজি সেক্টরের মাল খালাস করতে দেরি হচ্ছে, ফরওয়ার্ড করতে দেরি হচ্ছে, এসব জায়গায় কিন্তু রক্তক্ষরণ হচ্ছে আমাদের। এইসব জায়গায় যদি 1.5 বছর 2 বছর লেগে যায় শুধু ইকুইপমেন্ট টেন্ডার করতে এবং পরে আইনি জটিলতার মাঝে পড়েও দীর্ঘায়িত হচ্ছে, অতএব এখানে আমলাতান্ত্রিক জটিলতা বলেন আইনি জটিলতা বলেন এটি কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আমার মনে হয় সবচেয়ে প্রায়োরিটি সেক্টর হিসেবে এটাকে বিবেচনায় নিয়ে যে কোনো অবস্থায় এখানে কোনো ধরনের জটিলতাকে প্রশ্রয় দেওয়া উচিত না, সেই জায়গায় যে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের পথে এগুতে হবে এবং 1 বছরের একটা টার্গেট ফিক্স করে 1 বছরে কাজটি শেষ করে 1 বছর পরে পুনর্মূল্যায়ন করতে হবে যে আমার এই কাজ, আমার এই 1 বছরের টার্গেট ছিল, আমি কতটুকু করতে পারলাম, শতভাগ করতে না পারলেও যেটি বাকি ছিল পরবর্তী 1 বছরের মধ্যে যেন আমি সেটি নিশ্চিত করতে পারি। এইভাবে টার্গেট ফিক্স করে যদি আমরা কাজগুলো করি আমার মনে হয় আমাদের প্রত্যাশার জায়গায় আমরা যেতে পারবো। সাম্প্রতিক সময়ে দুদফা যে ধর্মঘট হয়েছে বন্দরের আভ্যন্তরীণ পণ্য খালাস এবং সামগ্রিকভাবে অবরোধ সহ সবকিছু মিলিয়ে যে জট পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি এখন কি পুরো মাত্রায় কেটে উঠেছে? এটা দুঃখজনক যে চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে ধর্মঘটের মতো একটি জায়গায় চলে যায়, সেটি কিন্তু বেসরকারি খাতে আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তো এটার দুঃখজনক হচ্ছে এই ক্ষতির কৈফিয়ত দেওয়ার মতো, চাওয়ার মতো কেউ যেন নেই। আমার মনে হয় যাদের কারণে এইসব ক্ষতি আমরা বেসরকারি খাতে হচ্ছে তারা কিন্তু কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব হরতাল অবরোধের কারণে, ধর্মঘটের কারণে, কিন্তু এই ক্ষতিপূরণ নেয়ার কোনো সিস্টেম নেই। আমার মনে হয় এটা জবাবদিহিতা এবং ক্ষতিপূরণ নেয়ার একটা ব্যবস্থা করতে পারলে অন্তত এই দেশের ব্যবসা বাণিজ্যগুলোকে জিম্মি করে কেউ এই সাহসটুকু দেখাবে না। আমি তো আশা করতে চাই ভবিষ্যতে এই ধরনের অবিবেচনাপ্রসূত কাজ কেউ করবে না, কোনো জায়গা থেকে করা উচিত না, এবং কেউ করলে তার দৃষ্টান্তমূলক শাস্তিটি নিশ্চিত করতে হবে, কেউ যেন সাহস করতে না পারে দেশের ব্যবসা বাণিজ্যকে জিম্মি রেখে যেন কেউ দাবি আদায়ের ইকুইপমেন্ট হিসেবে নিতে। তার সঙ্গে একটি প্রশ্ন করেই শেষ করতে চাই আজকের আলোচনা। আপনি আরএনজি সেক্টরের কথা বললেন, গতকাল যে সিবিআইএফটির একটি বর্ষ সমাপনী কোর্স সমাপনী অনুষ্ঠান করলেন, শিক্ষামন্ত্রী এলেন, সনদ দিলেন, এই যে নতুন একটি যাত্রাপথ শুরু হলো সেটি নিয়ে কেমন আশা দেখছেন চট্টগ্রাম সহ সারা দেশের জন্য? এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত আসলে যেভাবে যাচ্ছে এবং আগামী 5-7 বছরে আমরা যে জায়গায় যেতে চাই সে জায়গায় যেতে গেলে দেশীয় টেকনিক্যাল এক্সপার্ট তৈরি করার জন্য আমার মনে হয় ফ্যাশন ডিজাইন টেকনোলজির ডিজাইন অ্যান্ড টেকনোলজির যে ইনস্টিটিউশন আছে যেখানে একাডেমিক
ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি সেটার কোনো বিকল্প নেই। যে জন্য চট্টগ্রামের মানে এক্সপার্ট তৈরি করার জন্য আমরা একটা CBIFT যেটা কি চিটাগং BGM ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বলা হচ্ছে, সেই জার্নির 4 বছর পূর্তি হলো গতকাল। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এবং ফার্স্ট ব্যাচের 26 জন ছাত্রছাত্রী তারা আজকে ইন্টার্ন করছে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে, তাদের গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে এবং তারা কর্মক্ষেত্রে যোগ দেবে। আমরা এখনও এটা দুঃখজনক যে আজকে সেক্টর এতটুকু এগিয়ে গেছে, এখনও আমাদেরকে হাজার হাজার বিদেশি টেকনিশিয়ানদের টেকনিক্যাল এক্সপার্টের জন্য নির্ভর করতে হচ্ছে, অথচ আমাদের সন্তানরা বেকার, লেখাপড়া করে গতানুগতিক শিক্ষা নিয়ে বেকার আছে। এই জন্যে আমার মনে হয় যে কোনো দেশ উন্নয়নের দিকে যেতে গেলে নিজস্ব টেকনিক্যাল এক্সপার্ট তৈরি করার কোনো বিকল্প নেই। যে জন্যে কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই, সেটা মাথায় রেখে BGM যে কটি কল্যাণমূলক কাজ করেছেন, ডরমিটরি করেছেন, হাসপাতাল আছে, শ্রমিকদের সন্তানদের জন্য স্কুলিং আছে, এটিও একটি বড় ধাপ। আমার মনে হয় দেশের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য প্রফেশনালদের কোনো বিকল্প নেই। সেজন্য আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ, সমৃদ্ধ ভবিষ্যৎ, দেশের সেক্টরের ভবিষ্যতের সমৃদ্ধ করার জন্য আমরা চাই শতভাগ আমাদের সন্তানরা টেকনিক্যাল এক্সপার্টাইজ গড়ে তারাই যেন কর্মক্ষেত্রে যোগ দিতে পারে। আমরা চাই ভবিষ্যতে এমন একটি দিন আসবে কোনো একটিমাত্র বিদেশি এক্সপার্টের কাছে আমরা নির্ভর করব না, মানে সেই জায়গাটি আমরা শূন্যের কোঠায় আনতে গেলে কিন্তু আমাদের এইসব প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে হবে। এবং এই প্রতিষ্ঠান যত বেশি সমৃদ্ধ হবে আমাদের সন্তানরা তত বেশি প্রফেশনাল ডেভেলপ করে তারা কর্মক্ষেত্রে যেতে পারবে। ধন্যবাদ, আমরাও ঠিক তেমনটাই আশা করি। প্রিয় দর্শক, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্রিক সামগ্রিক এগিয়ে চলার পথে নানা সংকট এবং আশাবাদের কথা উঠে এসেছে। BGM এর সাবেক প্রথম সহসভাপতি, যিনি কিনা চট্টগ্রামের উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের সাথেও জড়িত, জনাব নাসিরুদ্দিন চৌধুরীর ভাষ্যে। আমরাও তার মতোই আশাবাদ রেখে চট্টগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন ফিরে যেতে চাই আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ অর্থী। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তৃণমূলের বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সঙ্গে খুলনা।